उद्धव ठाकरे मंत्रिसभार पतन घटिए बीजेपी संगे जोट बेधे सरकार गढ़ते प्रस्तुति शुरू कर दिए शिंदे शिविर किन्तु तार मध्य बेके बसेछेन 25 जन शिंदे अनुगामी गुवाहाटी रेडिसन ब्लू होटेलेर ओई अस्थायी बासिंदारा जानिएछेन तारा कोनोभावेई अन्य कोनो दलेर संगे मिशे जेते नाराज पाशापाशी बीजेपी संगे समझोताय एखोनो अनेक बाधा विपत्ति आछे बोले आशंका करछे राजनैतिक महल। महाराष्ट्रे मुख्यमंत्री कुर्सीते এখনো উদ্ধব ঠাকরে, তবে জোট মন্ত্রিসভার পতন ঘটানোর প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার জন্য মাঠে নেমেছে শিন্দে শিবির, কিন্তু দুপক্ষের আলোচনার জন্য দরকষাকষি শুরু হতেই দানা বাঁধছে নানা সমস্যা। আবার দফতর ভাগাভাগি থেকে শুরু করে নিজের শিবিরের অনুগামী বিধায়কদের নানান চাহিদা, পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারছেন না একনাথ। প্রথম বিপত্তি, একনাথ শিন্দের প্রস্তাব অনুযায়ী তার নিজের নগর উন্নয়ন দপ্তরের পাশাপাশি অর্থমন্ত্রক নিজেদের হাতে রাখতে চায় ঠাকরে বিরোধী শিবির, কিন্তু এই দুটি দপ্তরই ছাড়তে নারাজ বিজেপি। আবার শিন্দে অনুগামীদের মধ্যেও কে কোন দপ্তর পেতে পারেন তা নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত বিরোধ। শিন্দে অনুগামী দুই বিধায়কের মধ্যে সম্প্রতি প্রকাশ্যেই বাকবিতণ্ডা হয়েছে রেডিসন ব্লুর বৈঠকে। মহারাষ্ট্রে কোনো এক জেলার থেকে নির্বাচিত বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে সেই জেলার সমস্ত সরকারি প্রকল্পের কাজ দেখার জন্য বিশেষ দায়িত্ব পেতে পারেন, আর এটি নিয়েই শিন্দে অনুগামীদের মধ্যে শুরু হয়েছে ইঁদুর দৌড়। তবে বিজেপি শিবিরে প্রস্তুতিও তুঙ্গে। মঙ্গলবারই দিল্লিতে নামজাদা আইনজীবী মহেশ জেঠমালানিকে নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন দেবেন্দ্র ফাড়নাবিস। প্রস্তুতি যে দুতরফে তুঙ্গে সে ব্যাপারে কোনো জল্পনা তৈরির প্রয়োজন আছে বলে মনে করছে না রাজনৈতিক মহল। কলকাতা টিভি।